মিরেশ্বরাই উৎসবমুখর পরিবেশে চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা। খৈয়াছড়া মাহবুবুর রহমান রুহেলের উঠোন বৈঠক অনুষ্ঠিত। খৈয়াছড়া উঠোন বৈঠকে বক্তব্য দেন নৌকার প্রার্থী মাহবুবুর রহমান রুহেল। উনি যতগুলো বক্তৃতা দিচ্ছে সব জায়গায় বলছে নৌকার প্রার্থীকে ভোট দেন, নৌকার প্রার্থীকে ভোট দিয়ে এই উন্নয়নের ধারাটা বজায় রাখেন, সব জায়গায় বলছে কথাটা। বিভ্রান্তি হওয়ার কোনো সুযোগ নাই। এবং আমরা নাটকীয়তা জানি না, সে অনেক নাটক অনেক কিছু করতে পারে এবং করে মানুষকে সস্তা আবেগ নেওয়ার জন্য, সস্তা জনপ্রিয়তা নেওয়ার জন্য অনেক কিছু করার চেষ্টা করছে। এমনকি কিছু লোক সেট করে আমাদের নামে অপরাধ প্রচার চালাচ্ছে, আমরা বলে তাদের পোস্টার ছিঁড়ে দিচ্ছি, পোস্টার লাগাচ্ছি না, এবং এটা প্রমাণ হয়েছে। এই প্রমাণগুলো আমরা কোনো কারণ নেই, আমরা ইনশাল্লাহ জিতব, কিন্তু আপনাদের সম্পূর্ণ সমর্থন দরকার। এখানে আপনারা 7ই জানুয়ারিতে সবাই মিলে গুরুত্বপূর্ণ, এটা মনে করলে হবে না, নৌকা জিতে যাবে না, আপনাদের সবাইকে যেতে হবে, এটা আপনাদের সাংবিধানিক অধিকার। মিরেশ্বরাই উপজেলার 12 নম্বর খৈয়াছড়া ইউনিয়নে উঠোন বৈঠকে ব্যস্ত সময় পার করেছেন তিনি। প্রচারণা যুদ্ধে একদফ এগিয়ে রয়েছে চট্টগ্রাম এক মিরেশ্বরাই আসনের এ হ্যাভিটোয়েট প্রার্থী। বুধবার 27 ডিসেম্বর পশ্চিম ফলবগরা গ্রামে উঠোন বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগের পাশাপাশি অরাজনৈতিক সংগঠন এবং স্থানীয় ভোটারগণ। বিশেষ করে তরুণদের কর্মসংস্থান নিয়ে ভাবনার কারণে এলাকার মা ও বোনেরা রুহেলের কথা শুনতে ছুটে আসেন উঠোন বৈঠকগুলোতে। আমি জানি একটা মাদকাসক্ত ছেলে বা মেয়ে পরিবারে কি ধরনের অশান্তি আসতে পারে এবং সমাজের কিভাবে অবক্ষয় হয়। এই যে স্কিজিং থেকে শুরু করে যত রকমের খারাপ কাজ হচ্ছে সব মাদকের কারণে, এটা কিন্তু চলতে পারলে আমাদের মধ্যে আবার শান্তি আসবে। এবং আপনাদের ফিরে কিন্তু সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি কখনো প্রশ্রয় দেয় না। এই নিবেশনের মধ্যে বাইরের ঠিকাদারে এসে কাজ করেছে, তারা বলে নিবেশনের মধ্যে